নমস্কার বন্ধুরা, আমি রেকি ক্রিস্টাল করোনা লামাফেরা এবং ম্যাগনিফাইড হিলিং মাস্টার টিচার অজয় কুমার দত্ত। তো আপনারা নিশ্চয় সবাই খুব ভালো আছেন আর আমি দারুণ আছি। হ্যাঁ, তো আজকে একদম অন্যরকম একটা ভিডিও হতে যাচ্ছে আর একদম একটু ইউনিক। আপনি দেখছেন রেকি নলেজ, অজয় কুমার দত্ত, সঙ্গে থাকুন, দারুণ থাকুন। আমরা জানি যে একটা বাস্তুদোষ তখনই ঘটে পরিবারে যদি তার আসবাবপত্র, সেই বাড়ির যে ভিত তৈরি হয়েছে সেটার অবস্থান, কোন পরিবেশে তৈরি হয়েছিল মানে কোন জায়গায় তৈরি হয়েছে, তার দিকগুলি যদি ঠিকঠাক না থাকে, তার পায়খানা, বাথরুম মানে টয়লেট এটসেট্রা, রান্নাঘর বা কিচেন রুম বা অন্যান্য যাবতীয় কিছু যদি ঠিকঠাক মতো বাস্তু মেনে না করা হয়, সাধারণত বাস্তুবিদরা বলে থাকেন বা ফেংশুইবিদরাও বলে থাকেন যে এটা সেই পরিবারের মানুষদের জন্য খুব ক্ষতিকর এবং তাতে আপনার অনেক হওয়া কাজ হয় না, সুস্থ মানুষ অসুস্থ হয়ে যেতে পারে বা যায়। আমি নিজেও দেখেছি এরকম বহু ঘটনা ঘটেছে আর আমার পরিবারের সঙ্গে এরকম হয়েছে তাও আমি দেখেছি। কোনো হওয়া কাজ হচ্ছে না, বাধার পর বাধা, অর্থনৈতিক সমস্যা এরকম একটা সময় চলতে থাকে, ফেস খুব খারাপ চলতে থাকে। আপনি ব্যবসা করছেন ডাউন হয়ে যাচ্ছে বা আপনার রিলেশনগত যে একটা ব্যাপার সেখানে একটা খুব দ্বন্দ্ব, জটিলতা বা কমপ্লেক্স কাজ করছে, নানা রকম সমস্যা। তো সেখান থেকে বেরোনোর জন্য এই একটা প্রসেস তো অবশ্যই আছে। রোজ যদি আপনি আপনার অফিসে বা আপনার দোকানঘরে বা আপনি আপনার বাড়িতে করলেন, যেখানে সমস্যাটা ফিট করছেন সেখানে করবেন। তো তার আগে আপনাকে জানতে হবে যে আপনার বাস্তুদোষ কতটা বাড়িতে রয়েছে সেটাও আপনি নির্ণয় করতে পারেন। সেই লিঙ্কটিও আমি আমার ভিডিওতে দিয়ে দিচ্ছি, কয়েকদিন আগেই দেওয়া রয়েছে। আমি অবশ্যই ভিডিও লিঙ্কে দিয়ে দিচ্ছি যে বাস্তুদোষ কী করে নির্ণয় করতে পারেন এবং তার থেকে কী করে মুক্তি পেতে পারেন। তো একটা পদ্ধতি দেখালাম, আসুন আজকে নেগেটিভিটিসগুলোকে কীভাবে আমরা অ্যাবজর্ব করতে পারি ওয়াটারের সাহায্যে, খুব সহজ পদ্ধতিতে যেখানে আমাকে অন্য কিছু ইউজ করতে হয় না। তো সেই প্রতিকারটা আমি আজকে আপনাদের দেখাবো, যার সাহায্যে আপনি আপনার অ্যাংজাইটি, আপনার হতাশা, আপনার সমস্যা, যে কোনো সমস্যা জীবনে, সেটা শারীরিক হতে পারে, পরিবারের কারণ, আপনার নিজের হতে পারে, অথবা ইকোনমিক্যাল প্রবলেম, রিলেশনগত প্রবলেম, আপনার কর্মক্ষেত্রে প্রবলেম, আপনার যে কোনো জীবিকাগত ব্যাপারে, সেটা ব্যবসা হোক, বাণিজ্য হোক, তাতেও সমস্যা, নানাবিধ জিনিস, সব কিছু থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই, তাহলে আমাদের কিন্তু হাতে খুব সহজ একটা পদ্ধতি রয়েছে যা কিনা খুব সহজেই এই নেগেটিভিটিসটাকে অ্যাবজর্ব করতে পারে এবং পরিবারে বা ওই বাড়িতে বাস্তুতে পজিটিভিটি প্রদান করতে পারে। আপনি এটা জাস্ট এক মাস করে দেখুন, নিজে অবাক হয়ে যাবেন। কী করতে হবে পদ্ধতিটি দেখুন। এটা হচ্ছে একটা আপনার মিনারেল ওয়াটার, এক লিটার। আমি এটাকে খুললাম আর এখানে রেখেছি, দেখুন এটা হচ্ছে আপনার তেজপাতা, সাতটা তেজপাতা রাখা আছে, মোটামুটি একটা সাইজের, একই রকম সাইজের, আর সাতটা রসুন কোয়া আছে ছাড়ানো। তো কী করবেন, একটা একটা করে ঢুকিয়ে দিন তেজপাতা জলের মধ্যে, একটা একটা করে জলের মধ্যে ঢুকিয়ে দিন। চেষ্টা করবেন তেজপাতাগুলো যতটা সম্ভব ফাটাফুটি কম হয়, মানে তেজপাতা তো একটু দেখা যায় বেশিরভাগ ছেঁড়া ফুটো এরকম থাকে, একটু দেখে নেবেন যাতে একটু মোটামুটি একটু ভালো হয়। নর্মাল মাঝারি সাইজের তেজপাতা দিয়ে দিয়েছি, আপনি বড় বড়ও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, দিলেন, দেওয়ার পর সাতটা রসুনের মধ্যে দিয়ে দিন, দিয়ে দিলেন, এটাকে বন্ধ করে দিন, মুখটাকে আপনি কর্ক দিয়ে আটকে দিতে পারেন অথবা এই যেটা ছিপে দিয়ে দিলাম এই বন্ধ করে দিয়েছি, দেখুন পুরো জলের মধ্যে
ডুবে গেছে, কিছু কাজ না, সিম্পল। এই জলের বোতলটিকে আপনি আপনার ঘরের যে কোনো একটা কোণায় রেখে দিন, 7 থেকে 10 দিন রাখুন। 7 দিন পরপর করলে খুব ভালো হয়, যদি সম্ভব না হয় অন্তত কমপক্ষে 10 দিন আপনি ঘরের কোনো একটা কোণায় যেখানে আপনার সুবিধা সেখানে আপনি রেখে দিন। আর প্রতি 7 দিন থেকে 10 দিন এর মধ্যে, মানে যেই হয়ে গেল ওটা, ধরুন 7 দিন পর আপনি এটাকে জলটাকে ফেলে দিয়ে পুরোটাকে আর কি এগুলো সব ফেলে দিন, দিয়ে আবার নতুন করে একই পদ্ধতিতে আবার বোতলে জল আনুন, মিনারেল ওয়াটার রাখুন বা পিউরিফায়ার যে জলগুলো আছে, সেই জল এনে তাতে সেমভাবেই 7টা করে তেজপাতা এবং 7টা করে রসুন রেখে দিন। এতে কিন্তু দারুণভাবে বাস্তুবিদদের মতে যে আপনার পরিবার শুধু নয়, আপনার যে ঘরের যে পরিবেশ সেখান থেকে কিন্তু এই বাস্তুর যে নেগেটিভিটিস যত আছে সেই নেগেটিভিটিস কিন্তু খুব সুন্দরভাবে এই জল গ্রহণ করে নেয়। অ্যাকচুয়ালি আমরা জানি যে জলের মেমোরি পাওয়ার খুব হাই পাওয়ার। যখন আমরা খুব দুঃখজনক কথা বলি, খুব হতাশাজনক কথা বলি কোনো পরিবারে একসঙ্গে, সেখানে যদি কোনো জলের বোতল থাকে না, তো সেই জল যদি ওই জল যদি পরবর্তী সময় অন্য কেউ গ্রহণ করে বা খায় বা পান করে, তাহলে কিন্তু তার মধ্যে সেটা কিন্তু প্রয়োগ করবে, সে কিন্তু ডিপ্রেশনে ভুগবে, সমস্যা এসে তাকে সমস্যা জর্জরিত করবে। তো সেখান থেকে আপনি বলবো যে এই জলটি যখন 1 সপ্তাহ হয়ে যাচ্ছে তখন কিন্তু এই জলটি আর পান করবেন না, তখন এই জলটিকে আপনি অবশ্যই এমন জায়গায় এমন কোথাও ফেলে দেবেন যে জলটা সাধারণত কারো পায়ে লাগবে না, কোনো প্রাণী এসে খাবে না বা আপনি ঘরের লোকেও খাবেন না, এমন জায়গায় ফেলুন যে জায়গায় সাধারণত ওই জলটাকে ইউজ করে না, দূরে ফেলে দিন অথবা আপনার বেসিন দিয়ে জলগুলো ফেলে দিন। আর তেজপাতা যেটা সেটাকে বা রসুনটাকেও পুরো ফেলে দিন, এটা কোনোরকমভাবেই রান্নার কাজে বা খাওয়ার কাজে ইউজ করবেন না। তো এটা ছিল আজকে আপনার বাস্তুকে কী করে নেগেটিভিটিস থেকে পজিটিভিটিতে আনবো সেই বিষয়ে সংক্ষিপ্ত একটা সুন্দর একটা আলোচনা, এবং এটা কিন্তু একটা খুব সায়েন্টিফিক ওয়েতেই কাজ করে। কীভাবে করে আপনি নিজে করে দেখুন, দারুণ কিন্তু রেজাল্ট পাবেন, যে কত সুন্দর আপনি দেখবেন ডিপ্রেশন কেটে যাচ্ছে, আপনার বাড়িতে যে মানুষটা বারবার অসুস্থ হয়ে পড়ছিল দেখবেন আস্তে আস্তে তিনি খুব খুশি রয়েছেন, মন মানসিকতা ভালো রয়েছে, আপনার কর্ম সংক্রান্ত অর্থাৎ ব্যবসা বা অফিস সংক্রান্ত কোনো সমস্যা থাকলে দেখবেন কীভাবে আস্তে আস্তে কেটে যাচ্ছে, রিলেশনগত কোনো সমস্যা থাকলে তার থেকে দেখবেন আপনি আস্তে আস্তে দারুণভাবে কিন্তু বেনিফিট শুরু করতে পারবেন। এবং এটা আপনি ফিল করবেন তখনই মিনিমাম 8 দিন 10 দিন যেতে যেতে আপনি কিন্তু জলটা কিন্তু অবশ্যই বলেছি যে পুরো জিনিসটা প্রসেসিংটা 1 সপ্তাহ থেকে 10 দিন বেশি রাখবেন না, ওটা ফেলে দিয়ে আবার নতুন করে করবেন, করে দেখুন দারুণ ফল পাবেন। আমি নিজে ফল পেয়েছি, ফল পাচ্ছি, আমি বহুদিন আগে থেকে এটা করে থাকি, দারুণভাবে কাজ করে। এটা আপনি দোকানের জন্য করতে পারেন, আপনার অফিসেও করতে পারেন এবং বাড়ির জন্যও করতে পারেন। তো বন্ধু, আজকে সুন্দর সহজ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগছে। আমি চাই সবসময় আপনারা দারুণ থাকেন, প্রচুর প্রচুর টাকা এখানে ওখানে খরচ করার থেকে নিজেরা চেষ্টা করে দেখুন না যে আপনিও কিছু করতে পারেন কি না। তো বন্ধুরা, যারা নতুন আছেন, নিত্য নতুন আপডেটস পেতে অবশ্যই আমার সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে এবং বেল আইকন অ্যাক্টিভেট করে রাখবেন। তো আজ আর নয়, এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, ধন্যবাদ।